বাড়িতে করব। কিন্তু 12 লক্ষ মানুষ যখন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, নির্বাচিত করেছে, আমার আগে হচ্ছে মানব ধর্ম। আমি মানুষকে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, গতিধারা, জল, কল, রাস্তা, লাইট, এটা আমি দেবো। এবং এই কথা মতো আমি সেই কথাগুলো রাখতে পেরেছি। এই যে দীর্ঘ দিলীপ মণ্ডল বলছিল 20 কোটি টাকা খরচা করে পূর্ত দপ্তর রাস্তা করেছে, আপনি দেখান কোথাও করতে পারেনি কেউ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আমরা যা কাজ করেছি তার 10% কাজ প্রধানমন্ত্রী নিজের লোকসভা কেন্দ্রে করতে পারে। আমি এমপি হিসেবে এমপিল্যাড ফান্ড পেয়েছি বছরে 5 কোটি, 5 বছরে তাহলে 25 কোটি, আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে খরচ হয়েছে 2500 কোটি। খালি পূর্ত দপ্তর আর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল আর পূর্ত দপ্তরের ব্রিজ রাস্তা মিলিয়ে আমরা খরচ করেছি কত, 1600 কোটি টাকা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে খরচ করেছি। আপনি দেখুন এই সম্প্রীতি উড়ালপুর।